বিশেষ বিশেষ সর্বনাম অব্যয়ক্রিয়া এই কর্মময় জগতে এসে কাজ না করলে মায়না পাওয়া যায় না তাই গুরুবাদী যে বিষয়টি এই বিষয়টি কর্মের সাথে সম্পৃক্ত এই কর্মটি না করলে বাজা আপনার এই রোগের ব্যাধি ঔষধ আপনি কখনোই পাবেন না তাই সাধক তার গানে বলেন মনরে খনা কুমাইরা পোকে অন্ন পোকা ধইরা সুখে আপন বাসাতে নিয়ে তারে করে মুখ লেপ সাধকের গান বড় কঠিন বিষয় বাজা এটা হৃদয় দিয়ে যদি কেউ ধারণ করে আমি মনে করি সাইজি ধামে এসে আপনার জীবনের পরিবর্তন আগামীকাল থেকে এখান থেকে শুরু হয়ে যাবে বাজান আপনারা জানেন আমাদের ঢাকার অঞ্চলে কাঠের দরজা জানালার মধ্যে মাটি দিয়ে একটা পোকা বাসা বাঁধে এই পোকাটাকে বলি আমরা কুমাইরা পোকা আপনারা কি বলেন কুমাইরা পোকা এটা উদাহরণ এই কুমাইরা পোকা একটা মাটি দিয়ে বাসা তৈরি করে বাসা তৈরি করে আচ্ছা এই লাইটটা যিনি ইলেকট্রিশিয়ান আছেন আমাদের চোখের দিকে মেরেছেন মানব দর্শন করা হচ্ছে সবচেয়ে বড় পুণ্যের কাজ গয়া কাশী বৃন্দাবন মক্কা মদিনা গিয়ে শুধু মানুষই দেখি এই মানুষগুলোকে দেখার জন্য সমস্যা হচ্ছে আমাদের চোখের দিকে লাইটটা দেওয়া আমাদের প্রতিযাত্রে গান করতে হয় চোখে এমনি গরম হয়ে থাকে ওই লাইটটাকে বন্ধ করতে হবে হয় ঘুরাই দিতে হবে একদম চোখের দিকে দেওয়া লাইটটা যিনি এখানে প্লেস করেছেন আপনার লাইটটি সঠিক জায়গায় হয়নি যা হোক আমার এই শ্রোতা মন্ডলীকে দর্শন করতে হবে আমার এই দেখা দেখি মধ্যে চোখের একটা আদান প্রদান আছে বোঝা ভাবের একটা আদান প্রদান আছে ওইটা বিরত হচ্ছে যা হোক এই কুমাইরা পোকা মাটি দিয়ে বাসা তৈরি করে একটা বনের মতো পোকা খুঁজতে যায় সে জঙ্গলে এই গাছ সেই গাছ এই ডাল ওই ডাল খুঁজতে খুঁজতে কোথাও তিনি বনের মতো একটা পোকা পায় না ধান ক্ষেতের মধ্যে চলে যায় গিয়ে দেখে ধান গাছের অর্ধমৃত একটি পাতা কিছু সবুজ কিছু হলুদ ওই পাতাটার মধ্যে একটা গয়া পোকা মলিন হয়ে বসে আছে কিন্তু গয়া পোকার দৃষ্টিটা হচ্ছে ওই কুমাইরা পোকার দিকে নয় 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 না যেন টানে নয় নয় নয়ন যেন টানে বাজান মুখের ভাষাই শুধু ভাষা নয় মুখের ভাষা ইংরেজিতে বলে বডি ল্যাঙ্গুয়েজ দৈহিক পরিভাষা আমি যদি আপনাদের কাছে গিয়ে মুখের ভাষা বন্ধ রেখে যদি এইভাবে দেখাই কি বুঝবেন আমার ক্ষুধা লাগছে ভাষার প্রয়োজন নেই আমি আমার দৈহিক পরিভাষায় আপনাকে বোঝাতে পারব আমার ক্ষুধা লাগছে ডাক্তারের দোকানে যে আমার ভাষার দরকার নাই যদি বলি ডাক্তার বুঝবে আমার মাথা ব্যথা ভাষা ছাড়াও মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে যদি তার দৈহিক ভাষা জানা থাকে তো এবার আপনি এখানে বসে যা হোক ওই গয়া পোকাটির দিকে যখন কুমাইরা পোকা তাকিয়েছে তার প্রেমের নয়ন চলে গেছে নয়নে নয়ন গেছে বাজান বাধাবাদী হইয়া ধান গাছের গোড়ায় চলে গেছে কুমাইরা পোকা আস্তে আস্তে ওই পোকাটা ধান গাছের পাতার মধ্যে গেছে গো চলিয়া এবার মোলায়েম ভাবে সেই গয়া পোকাটাকে কুমাইরা পোকা
প্রেমের মাধ্যম দিয়া তাকে ধরেছে বাজান অতি যত্ন করিয়া ওই পোকাকে বুকে নিয়া ওই মাটির বাসায় কইরাছে গমন মাটির বাসায় যখন ওই কুমাইরা পোকা বাজান করেছে গমন যাওয়ার পরে কুমাইরা পোকার মুখের মধ্যে একটা আঠা আঠা তরল পদার্থ থাকে কিছু মাটি কিছুই তরল পদার্থকে একত্রিত করে কাদার মতো হয়েছে পেস্টের মতো হয়েছে যে ছিদ্র দিয়ে ঢুকেছে ওই ছিদ্রের মুখটাকে বন্ধ করে দিয়েছে নির্দিষ্ট একটি সময় যখন পার হয়ে গেছে ওই কুবাইরা পোকাটা যখন বাহির হয়েছে তার সাথে যে গয়া পোকাটি ছিল ওইটা আজকে আর গয়া পোকা নাই ওইটা কুবাইরা পোকা হয়ে গেছে তাই রে বাজা গুরু গোসাই সঙ্গ করলে ভক্ত যদি পাপিষ্ঠ কামুক কামুক হয়ে থাকে সে কামুক থাকতে পারে না প্রেমিক লোকের সঙ্গ করে সেও প্রেমিক হয়ে যায় তাই সাধক তার গানে বলেন মনরে দেখো না কুমাইরা পোকে অন্য পোকা ধইরা সুখে আপন বাসাতে নিয়ে তারেই করে মুখ লেপন ওই দিন কয় কয় দিন পরে নিজের লোক ধরাইয়া ছাড়ে ওরে দিন দিন পরে মতবান হবে আর শিখে গো কয়েকজন ওই মতবান হবে আর শিখে আসতে পঞ্চাশটা একশোটা গান মুখস্থ করে গান গাওয়া সহজ কিন্তু গানের অর্থ করা অর্থ করে গান গাওয়া এটা বড় কঠিন কাজ এই কাজটা বড় জটিল কাজ আবার হাজার হাজার গান ইউটিউবে ফেসবুকে পাবেন সিডি ভিসিজিতে পাবেন কিন্তু গানের অর্থ সহ গান এটা সাধু সঙ্গ ছাড়া কখনো হৃদয় থেকে প্রকাশ পায় না এটা পরিবেশের প্রয়োজন তো দ্রোণাচার্য কৃপা করে বাণ শিখাই দেন অর্জুনের অর্জুনের গুরুর নাম ছিল দ্রোণাচার্য হিন্দু মাইথোলজি কি বাণ শিখাইছে বলে অর্জুন তুমি যদি মৎস্য শিকার করতে চাও তাহলে তোমাকে জলের দিকে তাকাতে হবে না বলে গুরুদেব কিভাবে যে তোমাকে আমি এই কৌশল শিখিয়ে দিলাম এই এইভাবে করলে মাছ জলে থাকবে কিন্তু মাছের ছায়া তার রূপ থাকবে আসমানে তুমি এই মাছের প্রতিছবিকে যখন তুমি তীর দ্বারা আঘাত করবে ওই তীর উপর থেকে নিচে নিক্ষিপ্ত হয়ে জলের মৎস্য শিকার হয়ে যাবে তারে বাজা উপরে গুল্লি করলেও নিচে শিকার করা যায় যদি দয়াল তাদের কৃপা করে বাজা প্রেম দিয়ে বাজা এই কামিনী নামক
দস্যুটাকে বাধ্য করা যায় কিন্তু গুরু মন্ত্র লাগে বাজান গুরু মন্ত্র ছাড়া সম্ভব না এই মন্ত্র কিভাবে অর্জন করতে হয় বাজান রাজ্য শাসন করে রাজা হওয়া যায় কিন্তু নিজেকে শাসন করা বড় কঠিন কাজ রাজ্য শাসন করে রাজা হওয়া সহজ আর নিজকে নিজে শাসন করতে পারে সেই এই জগতে শিষ্য হতে পারে মনরে গুরু দ্রোণাচার্য কৃপা করে বাংশী খাইলেন অর্জুনেরে ওই মতবান ভবে আর শিখেইব কয়জন বসে জলের ছায়া লক্ষ্য করে ধন্যবাদ আমার এই দেহের মধ্যে স্বরূপু বাসা বেঁধেছে আরামের বিছানায় ঘুমাতে ঘুমাতে যায় আমার কামরূপু উরুষের নে আমাকে কামড়াতে থাকে সুখের জামিনী সুখের নিশিতে আমি নিদ্রা যেতে পারি না নিদ্রা ভঙ্গ হয়ে যায় আমি এর প্রতিকার কিভাবে করব উদাহরণ আপনাদের লাগে কি মহিষ আছেন মহিষ আছে আমাদের সর্বসাধারণের ধারণা মহিষের গায়ে খুব গরম তাই এটা পানির মধ্যে নেমে থাকে এইটাই তো জানেন নাকি বিষয়টা এরকম না বিষয়টা অন্যরকম মহিষের গায়ে গরম না বিষয়টা হলো সূর্য যখন উদয় হয় মহিষের লোমকূপে যে বর্ণের মহিষ ওই বর্ণের একটা কামড়ি পোকা হয় মানুষের মাথায় যেমন উকুন হয় সাদা চুলে উকুনের রং সাদা কালা চুলে উকুনের রং সাদা তাই বলবেন দেওয়ান সব আপনার মাথায় কি হয়েছে নাকি যেহেতু লগে থাকি থাকি হইতে হতে পারে তার হয়েছে কিনা জানি না মাথার চুল পাই গেলে উকুন হয় সাদা আর কালো যদি থাকে উকুন হয় কালা কথা সত্য না মিথ্যা আচ্ছা আমার মার বয়স প্রায় 90 উপরে আমার মার মাথায় মাঝে মাঝে দুই একটা উকুন আমি পাইছা দিই মা দেখে মা গো তোমার সুর সাদা উকু নদীর সাদা কয় বাবা সাদার মধ্যে সাদাই থাকে সাদার মধ্যে কাদা থাকতে পারে যা হোক এই মহিষের লোমকূপের মধ্যে একটি পোকা হয় কামড়ি পোকা এটা যদি বাদামি কালার মহিষ হয় বাদামি কালার হয় এটা সাধারণভাবে দেখা যায় যদি কালো হয় তাহলে কালো হয় সূর্য যখন উদয় হয় এই সূর্যের তাপ গরম যখন তার গায়ে লাগে এই পোকাগুলো উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে ওই লোমকূপের মধ্যে থেকে কিট 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 করে কামড়ায় ওর কাছে তো চিরুনি নাই কাউরে বলতে পারে না আমার আশ্রয়া পোকাগুলো দূরে সরায় দে তখন এই মহিষটা সুরে বাজাও বাবা একটু মিলাও ফটফটি লাগাও তো ওই মহিষ তখন কামসহ্য না করতে পেরে জলের মধ্যে গিয়ে ঝাঁপ দেয় সর্বঙ্গ ডুবায় দেয় মুখটুকু শুধু বাকি রাখে রাখেনি বাজান এখান থেকে একটা শিখার বিষয় আছে কেন রাখে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওই যে কামড়ি পোকা তার প্রত্যেকটি লোমকূপের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা কামড়ায়
ওর ভিতরে তো প্রাণ আছে যখন পানি নিচে জলের নিচে ডুবিয়ে দেয় ওই পোকাগুলো বাঁচার জন্য কিলবিল কিলবিল করতে 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 মাথায় চলে আসে তখন ওই জলের মধ্যে ওই মহিষটা মাথাটাকে বাইরে যেতে থাকে করেনি কাজটা এভাবে বাইরে বাইরে না ওই যে জমাই জমাই তো যে পোকাগুলো জলের আঘাতে ওই পোকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জলে ভেসে যায় পোকা মুক্ত হয়ে ওই মহিষটি ডাঙার মহিষ ডাঙাই চলে আসে হে ভক্ত তোমার মধ্যে সেই কামনা নামক কাম নামক পোকা আছে এই পোকা থেকে পরিত্রাণ পেতে হলে মুর্শিদের আঙ্গিনায় যেতে হয় সাইজি ধামে আসতে হয় আপাতত নারী পুরুষ সবাই আসছে যন্ত্র সবার সাথে আছে কিন্তু যন্ত্র আজকে ইনঅ্যাক্টিভ বন্ধ কেন প্রেমের বাতায়নে এসে কাম নামক যন্ত্র এখন বন্ধ হয়ে গেছে প্রেম হৃদয় উদ্ভাসিত হয়ে গেছে শুধু সাধুর আঙ্গিনায় আসলে চলবে না লালন সাইজের সৃষ্টি করা এই বাউল গানও মাঝে মাঝে শুনতে হবে যদি শোনার মতো শুনতে পারেন আপনিও পোকামুক্ত হয়ে যেতে মনরে মাটির একটা ভান্ডয়া নিয়া দুঃখ জলে মিশাইয়া দেখো না পো রীক্ষা করিয়া তোমার সাইজি চরণ মনরে মা বোনেরা বাবাজিরা বন্ধুরা ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার প্রতি জয় কষ্ট পাচ্ছেন আমি যেন আপনাদের ত্যক্ত বিরক্ত না করে কোনো কর্ম প্রভুর কৃপায় না করি আপনারা যেভাবে খুশি সেভাবে আমিও খুশি বাজা রাজহংসে কি হাঁস আছে বড় এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন এক শের জল এক শের দুগ্ধ মানে এক কেজি দুগ্ধ এক কেজি জল মিশ্রণ করে একটা মাটির পাত্রে দেবেন এই রাজা হাঁস ওর ঠোঁটটা ডুবাবে ওর ঠোঁটের ভিতরে এমন একটা মিটার আছে পানির সাথে মিশ্রণ করা দুগ্ধ মুখে নেওয়ার সাথে সাথে চ্যাপটাতে বাড়ি দেবে দেওয়ার সাথে সাথে দুগ্ধটা তার উদরস্থ হয়ে যাবে পানিটা পড়ে যাবে কিছুক্ষণ এইভাবে পান করার পর দেখবেন নিজালা পানি পূজা রয়েছে শুধু দুগ্ধ ছড়া গেছে তা কামার প্রেমে একই ভান্ডে থাকে রাজহংসের মতো যদি সেই জল থেকে দুগ্ধকে ভক্ষণ করতে পারে আর সেই ভক্ষণ করা শিখতে হবে গুরু গোসাইয়ের কাছে এই জন্যই সাধু সঙ্গ করতে হবে মাটির একটা ভান্ডয়া নিয়া দুগ্ধ জলে মিশাইয়া দেখো বাপু ভিক্ষা কইরা তোমার দয়া সাধন আগে বাধ্য করো রে মধু তবে পাইবা সাধনার ধন সঙ্গে বদিম ওরে করবি যদি শক্তি সাধন আগে বাধ্য করো রে মধু তবে পাই
পাইবা সাধন আধন সমরে বরীর তুমি করো সাধন উত্তম আগে মন্দি আর সাইদির চরণে উন্নতি সুখের জামিনী ছিল আশ্র গভীর হইয়া যেভাবে তার বক্তব্য ছিল সাইজির কৃপা গুণে বলার চেষ্টা করলাম তার যেমন রোগ ঔষধ দিলাম সাইজির কৃপায় আসরে দাঁড়াইয়া যদি তার রোগ ভালো হয় মনে করব ভাগ্য সুপ্রসন্ন গুরু বাক্য ধারণ করে যদি ভক্ত নিত্য হতে পারে বাজানে এই জগতে গুরু শিষ্য দুই জিন দুই জনই হয় ধন্য আমার বাক্যে যদি ভক্তের বেদি সাধে তাতে ভক্ত ধন্য হয় গুরুও ধন্য হয় লাগলাম আর একটা বিষয় দাঁড়াইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে পাইলাম রাম পাইলাম কৃষ্ণ পাইলাম গুরু তুমি কই এটা গান মনে হয়েছে গাবনি এফ দশ নাম পাইলাম তুমি কই যেখানে হুকুম যেখানে হাকিম সেখানে গুরুর চেয়ে বড় হলো গুরুর বাক্য গুরুর চেয়ে বড় হলো গুরু বাক্য এই গুরু বাক্যের প্রতি যে ঐক্য কইরা গুরুকে ভক্তি নিবেদন করতে পারে ওই ভক্তের জীবন হয় সার্থক নচেৎ বৃথা তাই কবি নজরুল তার দর্শনে বলেছেন যার নাম শুনে এত প্রেম জাগে চোখে নামে এত জল সখি এটা কবি নজরুলের দর্শন থেকে বলছি তাকে বোঝাবার জন্য মাস্টার যদি ছাত্রকে পড়াইতো আগে ছাত্র পড়ে না মাস্টার পড়ে পরস্পরেও আগে তো মাস্টার পড়ে পরে ছাত্রকে সরে তো বাজান মূলত প্রকৃত অর্থে ভক্তকে ভক্তি জ্ঞানটাও শিখাইতে হয় গুরু গুরু যদি কয় হ্যাঁ হ্যাঁ আমি ভক্তের ভক্তি জ্ঞান শিখামো তাই তার গুরু গুলি চলবো না ভক্ত গুরুকে কখনো কখনো ভক্তকে ভক্তি জ্ঞানটাও এই ভক্তি প্রণালীর মাধ্যমে শিখাতে হয় তো কবি নজরুলের গানটি প্রেম জাগে চোখে নামে এত জল সখি সে হরি কেমন যার নাম শুনে এত প্রেম জাগে চোখে নামে এত জল সখি সে হরি হোটেলে 20-25 রকমের তরকারি ভাজি ভর্তা মাংস মাছ থাকে থাকে না
পোলাও থাকে খিচুড়ি থাকে বিরিানি থাকে আচ্ছা বাজা মেসিয়ারকে যখন জিজ্ঞেস করে এই তোমার হোটেলে কি কি আছে বলে রুই মাছ আছে কাতলা মাছ আছে গুড়া মাছ আছে পুঁই শাক আছে কচু শাক আছে আলুর ভর্তা আছে মসুর ডালের ভর্তা আছে আর কি আছে বলে সাত পদের তরকারি দেখতে নিরামিষ আছে তার রুচিতে যেটা ধরে সেইটা সে অর্ডার দেয় যে খাবারের প্রতি কোনো অনাহারী ব্যক্তির রুচি না থাকে সেই খাবার যদি সে গ্রহণ করে এই ফুড পয়জন হয়ে ডায়রিয়া কলেরা হয়ে যায় তাই রে বাজা গুরু বাক্যে গুরু নামের প্রতি যা রুচি নাই ভক্তি নাই সে কখনো মুক্তি পাওয়ার আশা করতে পারে না তাই রে বাজা নামের মধ্যে একটা ভক্তি আছে যে নামে তোমার প্রেম জাগবে ভক্তি জাগবে তোমাকে বুঝতে হবে ওই নামের মধ্যেই তোমার প্রভু আছে তোমার গুরু আছে সে কি আসে কৃষ্ণের বাসী কৃষ্ণের কথা বলে না কৃষ্ণের বাসী কৃষ্ণের নাম বলে না ওই কৃষ্ণের বাসীতে ভক্ত শ্রী রাধারানীর নাম বলে ভক্ত যদি শিষ্য যদি এরকম হতে পারে রাধার মতো হতে পারে রাধা বলেছিল আমার কৃষ্ণ বন্ধু যদি আমাকে ভালো দাহি বাসে আমার কৃষ্ণ বন্ধু যাকে ভালোবাসে আমি তার চরণের দাসী হয়ে যাই আমার খালেক সৃষ্টি যদি আমাকে ভালো না বাসে আমার খালেক সাইজি যারে ভালোবাসে আমি তার চরণে দাসী হয়ে যাই ওই খালেক সৃষ্টির ভালোবাসা আমি তার কাছ থেকে অর্জন করি প্রেম দর্শনটা বোঝার কঠিন বাজা এটা সহজ বিষয় নয় তাই রাধা বলেছিল আমার কৃষ্ণ যদি আমায় ভালো নাহি বাসে আমার কৃষ্ণ বন্ধু যারে ভালোবাসে আমি তার চরণে দাসী হইয়া রই বাজার সেই কারণে কৃষ্ণের বাসী কৃষ্ণের নাম বলে না রাধার নাম ডাকে সর্বময় সে কি আসে পৃথিবীতে কাহে রাধা সে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণে পাইলে রাধার সম ভালোবাসে তো সে কি নামে কিনামে দিলে আসে
একটু আগায় দেই বাজা আমার যদি পানি পিপাসা হয় আমি যদি পানি পানি বলি যখন এই পানির পাত্রটি আমার কাছে নিয়ে আসবে তখন কি পানি পানি বলবো না পানিটা পান করব পান করব আপনি ততক্ষণ পর্যন্ত তাকে নামে স্মরণ করবেন নামের কীর্তন করবেন যতক্ষণ পর্যন্ত ভক্ত থেকে গুরু দূরে থাকে যখন গুরু ভক্তের আহ্বানে কাছে চলে আসে তখন আর নামের প্রয়োজন হয় না তখন হয়ে যায় দেখা দেখি বিষয় তখন প্রেম আলিঙ্গন করতে হয় গুরু শিষ্যের তখন হয়ে যায় মহান নিরব এখন এটা কোন ভাবে ডাকলে কিভাবে ডাকলে কবি নজরুল বলে ও সে কি নামে ডাকি রে আসে কোন গুণ কোনের উপায় রে রাধা সম ভালোবাসে সখি শুনেছি সে নাকি কালো চলে কেমনে সখি শুনেছি সে নাকি সাইজের কৃপা বদে যেভাবে তার বক্তব্য ছিল কৃপা বলে আমি তার একটি রূপ একটি বিষয় এবং তার নিয়ামক হিসেবে আমি সাধুগুরুর মহান সেই বাণী থেকে আমি তাকে দেওয়ার চেষ্টা করলাম এতে তিনি যদি তৃপ্ত হয় তাতে আমার দেওয়ার সার্থক হবে Come on.